নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার এক দু হাজার একুশে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে জানেন আজকে একটি নোটিফিকেশান জারি হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে তো সে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যে হাইকোর্টের যে মানে রায় ছিল বা যে মেরিট লিস্ট ভেরিছিল সেটা বাতিল হয়ে গেছে টোটালি এবং নতুন করে আবার আবার প্রাইমারি লিস্টের ভেরিফিকেশান থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে হাইকোর্ট এবং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন কিন্তু নোটিফিকেশান জারি করেছে দুদিন আগে তারপর আজ থেকে অর্থাৎ চার এক দু হাজার একুশ আজ থেকে কিন্তু নতুন করে হচ্ছে আবার ভেরিফিকেশানের পর্ব শুরু হলো সেই ভিডিও আমি আপনাদের নিয়ে এসেছিলাম তো এখন যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কীভাবে আপনারা এই ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যারা টেট পাস করেছিলেন তাদের কিভাবে তারা অনলাইনে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন আজ থেকে শুরু হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান তো কীভাবে করবেন প্রথমে আপনার ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখে নেবেন তারা আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুরো পদ্ধতি জানার জন্য এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ যারা যাদের অসুবিধা হচ্ছে তাদের অনেকটাই উপকারে লাগবে তো দেখুন ক্লিক হেয়ার আপলোড ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এইটাতে প্রথমে ক্লিক করবেন ফার্স্ট তো ওটাতে ক্লিক করলেই আপনার এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে দেখুন এখানে হচ্ছে নিয়মাবলীগুলো রয়েছে গাইডলাইন্স ডান দিকে রয়েছে দেখুন এক দুই তিন চার মাস করে রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এখানে দেখুন ক্লিক আর লগ ইন এই ক্লিক হেয়ার লগ ক্লিক করবেন তো ক্লিক আর লগ ক্লিক করার পর দেখাচ্ছি আমি ক্লিক আর লগ ইন করার পর আপনারা এই যে মাদিকের বললাম যে ইয়ে রয়েছে অপশানগুলো এখানে রয়েছে এগুলো দেখে নেবেন ভালো করে তো এইখানে লগ ইন করার পর আপনার এরকম লগ ইন পেজ চলে আসবে লগ ইন পেজে আপনার অ্যাপ্লিকেশন আইডি টেটের রোল নাম্বার দেবেন ডেট অফ বার্থ দেবেন আর হচ্ছে সিকিউরিটি কোড বলতে ওই যেমন ফাইভ ফোর নাইন ওয়ান আছে সিকিউরিটি কোড এটা আপনার যেটা থাকবে সেটা পেজে সেটা দেবেন এখানে একটু বলে রাখি এটা খুব গুরুত্বপূর্ণ টেটের রোল নাম্বার আপনি যে টেট কোয়ালিফাই করেছিলেন দু সেই টেটের রোল নাম্বারটা দিলেন যদি টেটের রোল নাম্বার না দেন তাহলে অ্যাপ্লিকেশান আইডি দেবেন এখানে অ্যাপ্লিকেশান আইডি বলতে আপনি যে চোদ্দো সালের যে টেট পরীক্ষা দিয়েছিলেন সেই টেটের টেটের অ্যাপ্লিকেশান আইডি নয় এটা হচ্ছে কি টেট পরীক্ষার পর দু হাজার যে এসএলএসটির জন্য একবার অ্যাপ্লিকেশান জমা করতে হয়েছিল অ্যাপ্লিকেশান করতে হয়েছিল এর আগে যেটা ক্যান্সেল হলো যে প্যানেলটা বাতিল হলো সেই বাতিলের জন্য এই দু হাজার ষোলোর যে ফার্স্ট ফার্স্ট এসএলএসটি এই আপার প্রাইমারি ক্ষেত্রে তো সেই টেটের অ্যাপ্লিকেশানটা না দিয়ে ওই যেটা বাতিল হয়েছিল সেই অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু এখানে দেবেন আপনারা যখন অত কিছু করতে হবে না আপনারা টেটের রোল নাম্বার দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো টেটের রোল নাম্বার দিলে দেখবেন আপনারা যে ওখানে অ্যাপ্লিকেশান আইডি যেটা দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশান আইডি কিন্তু টেটের আইডি নয় ওটা হচ্ছে আপনারা দু যে ফার্স্ট এস যে আপার প্রাইমারি যে অ্যাপ্লাই করেছিলেন টেট কোয়ালিফাই হওয়ার পর যে প্যানেলটা বাতিল হলো সেই অ্যাপ্লিকেশান আইডি কিন্তু শো করবে তো যাই সেই অ্যাপ্লিকেশান আইডি আপনি সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশান আইডি দিয়ে না সার্চ করে আপনি আপনার টেটের রোল নাম্বারটা দিয়ে দেবেন টেট সার্টিফিকেটের তো টেট সার্টিফিকেট থেকে ট্রেটের রোল নাম্বারটা দিয়ে দিলেন দিয়ে ডেট অফ বার্থ দিলেন দিয়ে সিকিউরিটি কোড দিলেন দিয়ে লগ ইন করবেন তো লগ ইন অপশান ক্লিক করার পর যখন লগ ইন অপশান ক্লিক করলেন আপনার এইরকম একটা পেজ খুলে যাবে ভালো করে দেখুন এরকম পেজ খুলে যাবে এবং এ ওয়েলকাম বলে এখানে আপনার নাম লেখা থাকবে ভালো করে আমি একটু দেখাচ্ছি এই দেখুন ওপরে ডান দিকে নাম লেখা থাকবে লগ আউট থাকবে আর এইখানে ড্যাশবোর্ড থাকবে এখানে দেখুন ছবি ফাঁকা থাকবে সিগনেচার ফাঁকা আপলোড করিনি বলে এখন ফাঁকা রয়েছে দিয়ে আপনার দেখুন অ্যাপ্লিকেশান আইডি যেটা বললাম ওই আগেরবারের অ্যাপ্লিকেশান আইডি ক্যানের নাম ক্যাটাগরি কাস্টের আর কি ডেট অফ বার্থ অ্যাড্রেস রয়েছে ফুল এখানে থাকবে টেটের রোল নাম্বারটা থাকবে প্যারেন্টস নেম বাবার নাম থাকবে জেন্ডার থাকবে মিডিয়াম থাকবে আর নিচে আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার থেকে ইমেল আইডি থাকবে আপনি কি করবেন না যদি আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান দেখুন এখানে হলুদ রঙের চেঞ্জ ডিটেলস বলে একটা অপশান থাকবে হলুদ রঙের একটু আবচা দেখাচ্ছে দেখছুন আর তার উপরে রয়েছে জেনারেট ওটিপি ফর ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেলস আপনার যদি এই মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ঠিকঠাক থাকে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন আর যদি না হয় আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার পর করবেন চেঞ্জ করলে আপনার যে অপশানটা খুলবে আমি একটু দেখাচ্ছি তারপরে বলছি এ দেখুন আমি যখন চেঞ্জ এই যে এখানে চেঞ্জ ডিটেলস চেঞ্জ ডিটেলস যখন ক্লিক করেছি তখন এই রকম আসবে তখন আপনার আবার নতুন মোবাইল নাম্বারটা দেবেন এই আইডি দেবেন দিয়ে এখানে আন্ডারটেকিং করতে হবে দিয়ে আপনাকে চেঞ্জ ডিটেলসে সিলেক্ট করতে হবে মানে ওকে করতে হবে তারপর আপনার মোবাইলে তারপর জেনারেট ওটিপি ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেলস করতে হবে আর যদি আপনার অত কিছু করার দরকার না হয় বা ঠিকঠাক থাকে তাহলে আপনি জাস্ট আর কিছু করবেন না জেনারেট ওটিপি টু ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেলস এটাতে ক্লিক করবেন যখনই এটাতে ক্লিক করে নেবেন যখনই ওটাতে ক্লিক করে নেবেন আপনার কিন্তু এরকম একটা পেজ চলে আসবে ভেরিফিকেশান পেজ চলে আসবে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে মোবাইল বা ইমেলে তো আমি যখন কাজটা করছিলাম তখন মোবাইলে এসেছে ও যদিও ইমেল আইডিতে ওটিপিটা আসেনি তো যে কোনো চাকরি ঢুকবে আর যদি ওটিপিটা মোবাইল নাম্বারেও না আসে বা ইমেল আইডিতেও না আসে তাহলে এই নাম্বার ফোন অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন নাইন ডবল নাইন জিরো থ্রি সেভেন ডবল ফাইভ জিরো ফাইভ জিরো ডবল নাইন জিরো থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান জিরো ফাইভ জিরো ডবল নাইন জিরো থ্রি সেভেন ফোর ওয়ান জিরো ফাইভ জিরো অথবা নাইন এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ সেভেন ওয়ান ফোর অথবা নাইন টু জিরো ফাইভ টু থ্রি অথবা নাইন এই যে কোনো একটি ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে জেনে নেবেন বা আপনার যে প্রবলেমটা সেটা বলবেন যে ওটিপি যাচ্ছে না তো আপনার ওটিপি চলে এলো ওটিপি পর ওটিপি দিলাম দিয়ে কনফার্ম করবেন তো যখনই কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমার এখানে ওটিপি ক্যান্ডিডেটস ডিটেলস চলে গেল সঙ্গে সঙ্গে আমার ডকুমেন্টস রিকোয়ারমেন্ট পার্টটা খুলে যাবে দেখুন ডকুমেন্টস যখন আপনি আপলোড করবেন কী কী আপলোড করতে হবে এখানে পরিষ্কার লেখা আছে আপনাকে চিন্তা করতে হবে না আপলোডটা লেখা আছে আপনি কিন্তু এখানে একটা জিনিস ভালো করে দেখবেন যখন আপলোড করবেন ভালো করে দেখুন ফাইনাল সাবমিট নয় ফাইনাল সাবমিট তো আলাদা ব্যাপার ফাইনাল সাবমিটের আগে তো আপনি প্রত্যেকে আপলোড ডকুমেন্টস করছেন এই আপলোড ডকুমেন্টস যখন করবেন তখন সিরিয়াসলি করবেন একটু আপলোড ডকুমেন্টস যখন করবেন সেই আপলোড যে টপিক্সটা আপনি আপলোড করছেন সেটা এক এমবির মধ্যে হতে হবে সাইজটা দেখেন কি অবশ্যই সেটা জেপিজিতে থাকবে ইমেজে জেপি যে ফরম্যাটে হতে হবে সেই ফাইলটা এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ আপনি কিন্তু প্রথমে যখন আপলোড করছেন ধরুন প্রথমে ফটো কালার সাইজ ফটো এক ও এমবির মধ্যে ফটোটা আপলোড অপশানটা ক্লিক করলেন দিয়ে আপলোড করে দেবেন আপলোড করার পর কীমন ছবি আসবে আমি সেটা দেখাবো দিয়ে এসব করবেন প্রত্যেকটা কী কী রয়েছে এখানে ভালো করে দেখে নিন আরও রয়েছে এটা হচ্ছে কালার সাইজ ফটো সিগনেচার আর তারপরে রয়েছে আপনার আরও কিছু রয়েছে তারপরে এখানে এখানে দেখুন রয়েছে আমার একটা দেখাচ্ছি পরে দেখুন কালার সাইজ ফটো এর ধরুন আপনি এই প্রথমে কালার সাইজ ফটোটা দিয়ে আমি দেখাচ্ছি ফটোতে যখন আপলোডে ক্লিক করলেন আপনার ফাইলে যেখানে সেভ আছে সেখান থেকে আপনি ফটোটা ধরুন আপনার ফটোর জায়গায় ভুল করে আপনি অন্য ফটো দিয়ে আপলোড করে দিলেন তাহলে কিন্তু বারবার আপনি যখনই আপলোড করতে যান তখন ওই ফটোটাই দেখাবে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন এখানে পরিষ্কার লেখা রয়েছে ভালো করে দেখুন ওয়ান্স আপলোড ক্যান নট বি চেঞ্জ মানে একবার আপনি যেটা আপলোড করবেন আপলোডটা টেপার সময় যখন সাবমিট করবেন আপলোডটা করবেন তখন কিন্তু ফাইনাল দেখে নেবেন পিকচারটা যেসব ঠিকঠাক আছে নাকি যে যে পয়েন্টটা বলছে সে পয়েন্টটা আপলোডটা ঠিকঠাক হচ্ছে নাকি সেটা কিন্তু দেখে নেবেন নাহলে কিন্তু একবার করলে আর চেঞ্জ হবে না সেরকমই বলছে তো তো তাহলে কী কী তাহলে প্রথমে ফটোটা আপলোড করে দেবেন তারপর সিগনেচার আপলোড করে দেবেন তো সিগনেচার ফটো আপলোড করার পর যখনই আপনি কী কী আপলোড করতে হবে আমি আরেকবার একটু বলে দিচ্ছি ফটো কালার সাইজ রিসেন্ট সাইজ কালার ফটো সিগনেচার সব এক মির মধ্যে তারপর এই যে সিলেক্ট এনি ওয়ান আপলোড মানে এখানে আপনার হবে প্যান কার্ড ভোটার কার্ড যেটা যা করবেন সিলেক্ট করে দেবেন দিয়ে আপলোড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট ভালো করে দেখুন অল গ্র্যাজুয়েশান সার্টিফিকেট অল অল গ্র্যাজুয়েশান মার্কশিট সরি মার্কশিট অল গ্র্যাজুয়েশান মার্কশিট যখন করবেন দেখুন একটা ঘর রয়েছে তাহলে একটা ঘরে আপনি যখন করবেন আমি ওটা দেখাচ্ছি আপনারা একটু দেখুন ওটা পরে বল আচ্ছা ওটা দেখিয়ে দিই ভালো করে দেখুন আপনি যখন একটা ঘর দেখুন আমি যখন আপলোড করে নিয়েছি ভালো করে দেখুন এখানে আমি এই ডকুমেন্টসগুলো আপলোড করে নিয়েছি সেই জন্য টিক মার চলে এসছে দেখতে পাচ্ছেন টিক চলে এসছে যেগুলো যখনই মাল করবেন গ্রিন কালারের টিক চলে আসবে ভালো করে দেখুন গ্রিন কালারের টিক চলে আসছে এবারে অল গ্রাজুয়েশান মার্কশিট যখন করবো আমি ভালো করে দেখুন গ্রাজুয়েশান মার্কশিট করতে গেলে ইয়ার আছে এখানে দেখুন ইয়ারে যখন ক্লিক করবেন প্রথম ঘরটাতে ইয়ার আর সেমিস্টার আছে আপনার যদি পার্ট ওয়ান পার্ট থ্রি মানে এই রকম ইয়ার হয় বা সেমিস্টার সিস্টেম সেটা সিলেক্ট করবেন এবার কোন সেমিস্টার এক দুই তিন চার পাঁচ যেটা সিলেক্ট করবেন সেটা সেই মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে এখানে দিয়ে প্রথম একটা ঘর ছিল আমি আগে দেখিয়েছিলাম ভালো করে এখানে দেখুন এখানে গ্রাজুয়েশন মার্কশিট একটা ছিল তারপর আমি অ্যাড ডকুমেন্টস করছি আমরা যেহেতু তিনটে মার্কশিট গ্রাজুয়েশানে পেয়েছি আপনার যদি অনেকগুলো মার্কশিট থাকে সেমিস্টারের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা মার্কশিটের জন্য অ্যাড টু অ্যাড ডকুমেন্টস অ্যাড ডকুমেন্টস করবেন দিয়ে যখন আমি এটা ফার্স্ট ভালো দেখুন ফার্স্ট ইয়ার করেছি পার্ট ওয়ান আপলোড করেছি এই পার্ট ওয়ান আপলোড যখন করছেন ভুল করে যদি আপলোডে আপনি পার্ট টুয়েরটা আপলোড করে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য সিরিয়াসলি আপনি পার্ট ওয়ানে যখন আপলোড করছেন ভালো করে দেখবেন ওটা পার্ট ওয়ানের মার্কশিট কি না দেখে তারপরে আপনি আপলোড অপশানটা ক্লিক করবেন ফাইনাল সাবমিট কিন্তু বলিনি আমি কিন্তু আপলোডের ক্ষেত্রেও কিন্তু সিরিয়াসলি করতে পারি কারণ একবার যেটা আপলোড হয়ে যাবে দ্বিতীয়বার আর চেঞ্জ করা যাবে না পরিষ্কার লেখাই রয়েছে এটা কিন্তু সিরিয়াসলি করবেন এরম দিয়ে তারপরে অ্যাড ডকুমেন্টস করে দ্বিতীয়টা করলেন অ্যাড করে আবার তৃতীয়টা করে আপলোড করে দিলেন এইভাবে কিন্তু আপলোড করবেন তারপরে রয়েছে দেখুন অল প্রফেশনাল সার্টিফিকেট কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালি মানে বিএড আপনার বিএডের যেটা সেটা আপনি অ্যাড ডকুমেন্টস করে যদি টু ইয়ার্সের সার্টিফিকেট থাকে তাহলে অ্যাড ডকুমেন্টস করবেন আর যদি টু ইয়ার্সের সার্টিফিকেট না থাকে ওয়ান ইয়ারের থাকে তাহলে আপনাকে আর অ্যাড করার দরকার নেই দেখুন অল প্রফেশনাল অফেশনে আপলোড একটাই করে রাখবেন নেক্সট হচ্ছে দেখুন এন সিটি অ্যাপ্রুভাল কপি আপনার মানে যে প্রফেশনাল বিএড করেছেন সে বিএডের যে অ্যাপ্রুভাল কপি মানে বিএডের যে এনসিটির যে মানে নিয়ম মেনে হয়েছে মানে কলেজের যে এন সিটির রয়েছে সেটাতে কিন্তু অবশ্যই আপনি এখানে এখানে যখন আপলোড করবেন অবশ্যই দেখবেন এখানে ধরুন এনসিটির যে মানে বিএডের যে আপনি পারমিশান পেপারটা রয়েছে ওটা ধরুন তিন পাতা রয়েছে তাহলে তিন পাতা তো আপনি এখানে আপলোড করতে পারবেন না একসঙ্গে একটাই ফাইলই আপলোড করতে পারবেন জেপিজি মোডে আবার পিডিএফ নয় সেক্ষেত্রে আপনি কী করতে পারেন ফার্স্ট পেজটা আপলোড করে দিতে পারবেন আমি কিন্তু এখানে ফার্স্ট পেজ আপলোড করেই করিয়েছি মানে করেছি এই যার সার্টিফিকেটটা মানে যার এই ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে তার ক্ষেত্রে একটা পেপারই ফার্স্ট পেপারেই মানে প্রথম পাতাটা একদম ওখানে মেমো নম্বর টেমো নম্বর দেওয়া আছে সেইগুলো দিয়েই করেছি আপনি কী করতে পারবেন যদি তিনটে মানে ওনার তিনটে পাতা ছিল সেক্ষেত্রে আপনি কী করতে পারেন একটা মানে একটা ওয়ার্ডে তিনটে পেজ নিয়ে সেটাকে জেপিজে কনভার্ট করেও সেটাও করতে পারে ঠিক আছে কিন্তু বা সিঙ্গেল ফার্স্ট পেজেও করে নিতে পারেন অসুবিধে নেই তো এটা করে নেবেন তবে এটা ভালো করে একটু জেনে করে নেবেন তবে আমি এটা কিন্তু ফার্স্ট পেজই করেছি আপনারা একসঙ্গে তিনটে পেজ রেখে ওয়ার্ডে ফেলে সেই ওয়ার্ডটা জেপিজি করে নেবেন এই ওয়ান পেজে একটা পাতার মধ্যে তাহলে তিনটে পেজ এক পাতাতে চলে আসবে সেটা করতে পারেন বা ফার্স্ট পেজ করে দিলেই হয়ে যাবে যেহেতু ফার্স্ট পেজে আপনার সব ইনফরমেশান রয়েছে দেখে নেবেন একটু তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে আপনার কাস্ট সার্টিফিকেট যদি কাজ হন তাহলে এটা আপলোড করতে হবে দিয়ে সব আপলোড কমপ্লিট হয়ে যাবার পর আপনাকে ভালো মানে হ্যাঁ এখানে আরেকটু বলি আর যে ফাইলটা আপনি আপলোড করবে সেই ফাইলটার কিন্তু রিনেমটা ঠিকঠাক করবেন রিনেম মানে ধরুন এনসিটি এনসিটি সিটি অ্যাপ্রুভাল কপি ঠিক আছে ওটা লিখে রাখবেন কারণ আপলোডের করার পর ভালো করে আমি একটু দেখাচ্ছি এখানটা ধরুন ধরুন আপলোড করে নিচ্ছি আমি এইচএসের মার্কশিট তো এইচএস মার্কশিট পর এই লাল আপলোডে আর দ্বিতীয়বার আপলোড করবেন না এই যে আপলোড রেড কালারের রয়েছে ওটাতে জাস্ট মাংসটা নিয়ে গেলেই আপনার কি ফাইল আপলোড করেছে সেটা কিন্তু দেখাবে আপনি চেক করার সময় ধরুন আপনি দেখছেন আবার দ্বিতীয়বার কিন্তু আপলোড করবেন না আর দ্বিতীয়বার আপলোড করলেও আবার নেবে না তো ধরুন এটা আমি মার্কশিটের গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ারের পার্ট ওয়ানের মার্কশিট আপলোড করেছি তাহলে আপলোডটাই যখনই আপনি মানুষটা নিয়ে যাবেন দেখবেন আপনি তার মানে কি আপনার ফাইলগুলো যেগুলো আপলোড করছেন সেটার রিনেমটা কিন্তু সেম হতে হবে অর্থাৎ পার্ট ওয়ান মার্কশিট বা এইচএস মার্কশিট বা মাধ্যমিক অ্যাডমিট ওই রিনেমটা ঠিকঠাক করবেন এবং সেটা যখন এটার ওপর রাখবেন তখন সেটা শো করবে তার মানে জানবেন যে আপনার ঠিকঠাক আপলোড হয়েছে রিনেমটা ঠিকঠাক করবেন দিয়ে এভাবে আপলোড করলেন আপলোড করার পর ফাইনাল সাবমিট করবেন তো ফাইনাল সাবমিট করার পর ফাইনাল সাবমিট যখন করবেন তখন আপনার এখন আর একটু দেখাচ্ছি আমি ব্যাপারটা আর যখন আপনি ফটো আর সিগনেচার আপলোড করে নেবেন না আপনার তখন এখানে ফটো সিগনেচার চলে আসবে প্রথমে দেখবে ওপরের দিকে চলে আসবে তো এখানে যখনই আপনি ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিটের পর আপনার এরকম একটা নাম চলে আসবে দিয়ে ডিক্লারেশান আসবে আপনি এখানে টিক মারবেন ভালো করে দেখুন এর বক্স রয়েছে একটা দিয়ে সেভ করে দেবেন বক্স করে সেভ করে দেবেন আপনার কাজ হয়ে গেল কমপ্লিট দিয়ে আপনার এখানে দেখুন ডকুমেন্টস আপলোডের পর এখানে লাগবে ডকুমেন্টস হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড তারপরে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল দিয়ে এইভাবে কিন্তু আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন ধরুন এবারে আপনার যদি কোনো ভুল আপলোড হয়ে যায় তখন কী হবে দেখুন এখানে রয়েছে ইউর ডকুমেন্টস হ্যাজ বিন আপলোডেড অ্যান্ড সাবজেক্ট টু ভেরিফিকেশান বাই দ্য কমিশন ইন কেস ইউর ডকুমেন্টস আর ফাউন্ড টু বি ইনকমপ্লিট যদি কোনো ডকুমেন্টস যদি ইনকমপ্লিট হয় বা ডিস্টেড হয় ঠিকঠাক না হয় নট প্রপারলি আপলোড হয় তাহলে ইউ শ্যাল বি নোটিফাইড থ্রু মেল তো যে ইমেলে আইডিটা দেওয়া আছে তো আপনার যদি কোনো সমস্যা থাকে যদি ভেরিফিকেশনের সময় তাহলে কিন্তু আপনাকে ইমেলে জানাবে যে অবশ্যই রেজিস্টার যে ইমেলটা আপনার দেওয়া ছিল সেই ইমেলে কিন্তু জানিয়ে দেবে যে আপনার এটাকে আরেকবার আপলোড করতে হবে এবং দ্য ক্যান্ডিডেট স্যাল বি ইনসিওর টু আপলোড পেন্ডিং ডকুমেন্টস যে কী ডকুমেন্টস আপলোড করতে হবে তাও উল্লেখ করে দেবে অথব চিন্তা নেই কিছু উইদিন স্পেসিফিক টাইম ইন লাইন একটা নির্দিষ্ট টাইম বলে দেবে যে মেনশন ইন দ্য ইমএলএ ইমএলে বলে দেবে পরিষ্কার যে আপনার এই ফাইল এই ডকুমেন্টসটা ঠিকঠাক আপলোড করা নেই আবার দ্বিতীয়বার আপলোড করুন এরকম উল্লেখ করে দেবে তাহলে অত ভয়ের কিছু নেই নির্ভয়ে আপনারা আপলোড করুন ডকুমেন্ট ভেরিফিকেশান করুন এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরাসি পরে আপনি নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন